ছাত্র জনতার আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচি থেকে এই দাবি জানিয়েছেন তারা। বলেন, স্বজন হারা ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্তদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। শহীদ বেদিতে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের স্বজনরা। পার্থক্য 52 থেকে 2024, যারা ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছিলেন, এবার নতুনরা জীবন দিলেন বৈষম্য বাতিলের জন্য। শুরুটা কোটা সংস্কার থেকে হলেও পরে রক্তের বিনিময়ে রাষ্ট্র সংস্কারের নতুন যাত্রা। যারা স্বজন হারিয়েছেন বলছেন, কোন প্রেক্ষাপটে কিসের তাড়নায় বুলেটের মুখে বুক পেতে দিয়েছেন তাদের সন্তান কিংবা ভাই বোনেরা। আমার ছেলে যাওয়ার সময় বলতেছে, দেশ স্বাধীন না হলে আমি আর লেখাপড়া করবো না। নিহত আনাসের বাবার আক্ষেপ, আর কয়েক ঘন্টা তার ছেলেটা জীবিত থাকলে বাংলাদেশের পুনর্জন্ম দেখে যেতে পারত। আর নিজের মনকে কন্ট্রোল করতে পারেনি যে এই ছোট বাচ্চা ঘরের ভিতরে মারা গিয়েছে গুলিবিদ্ধ হয়ে, যার পা নাই সেও নেমে আসছে, তাহলে আমি কেন ঘরে বসে থাকব। পান্থপথে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক প্রিয়র মায়ের দাবি, জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তিনি। দ্রুত কিভাবে 2-1 মাসের মধ্যে বিচার করা যায়, এটা আমি সরকারের কাছে আমার আবেদন এবং দেশের মানুষের কাছে আমার আবেদন যে এটা নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলি, যাতে প্রত্যেকটা বিচার আমরা যাতে সঠিকভাবে পাই। জুলাই মাস থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত ঠিক কতজন মানুষ মারা গেছেন কিংবা আহত হয়েছেন তার পূর্ণাঙ্গ হিসাব এখনো হয়নি। ছাত্ররা উদ্যোগ নিয়েছেন হতাহতের তালিকা তৈরির। সংস্কার শুরু হওয়ার নতুন এই বাংলাদেশে মনের অব্যক্ত কথা লিখছেন তরুণরা, বলছেন, এটা আমাদের দেশ, বৈষম্যহীন সোনার বাংলা গড়ে তুলব আমরাই। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।